নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আপনারা যদি শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে আরেকটা ভোট চুরির আয়োজন করেন আল্লাহর কসম শেখ হাসিনার চেয়ে আপনাকে শক্ত হবে আমরা ধরব আমার চিনি কলগুলো বন্ধ করে দিয়ে 150 টাকা করে চিনি কিনেছে শেখ হাসিনা কুই করেছে কোন ভোরার উন্নয়ন শেখ হাসিনা করেছে যেই ঘোড়ার উন্নয়ন করেছে আমরা বলি ওই ঘোড়া নিয়ে ইন্ডিয়ায় চলে যান আমাদেরকে মাফ করেন আপনারা ভারতকে যা যা দিয়েছেন তার মধ্যে আমাদের গার্মেন্টস সেক্টর আছে কি না আমাদেরকে এই ভোরচোরকে থামাতে হবে আমাদেরকে ইতরকে থামাতে হবে এই সন্ত্রাসীদেরকে থামাতে হবে তাছাড়া বাংলাদেশের ভাগ্যে নতুন করে আর সূর্য উঠবে না এই তিন শ্রেণীর মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনুধাবন করতে পারে না বন্ধুরা ডিমের দাম বৃদ্ধি পেয়েছে আলুর দাম বৃদ্ধি পেয়েছে সরকার বলছে আরো বাড়াও আলুর দাম আরো বাড়াও ডিমের দাম আরো বাড়াও কতক্ষণ পর্যন্ত বাড়াও যতক্ষণ পর্যন্ত ভারত থেকে আমদানি করার যৌক্তিকতা না তৈরি হয় ভারত থেকে আমদানি করার যৌক্তিকতা না হওয়া পর্যন্ত আলুর দাম বাড়তে থাকো ডিমের দাম বাড়তে থাকো এখন অবস্থা সৃষ্টি হয়েছে দেখেন ভারত থেকে ডিম আসছে ভারত থেকে আলু আসছে মূল উদ্দেশ্য এই ভারতকে এই বাংলাদেশে ডিম যে স্বয়ং সম্পূর্ণ ছিল সেই স্বয়ং সম্পূর্ণতা নষ্ট করে বাংলাদেশে ইন্ডিয়ান ডিম ঢোকানো বাংলাদেশে আলুর যে স্বয়ং সম্পূর্ণতা ছিল ভারত থেকে আমদানি করার উদ্দেশ্য হলো এই স্বয়ং সম্পূর্ণতা নষ্ট করা শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে আমি শেখ হাসিনাকে ছোট্ট একটা প্রশ্ন করেছি আপনি ভারতকে যা যা দিয়েছেন বা যা যা দেওয়ার চুক্তি করেছেন তার মধ্যে কি আমাদের গার্মেন্টস সেক্টরটা আছে আপনি তো কোনো লিস্ট প্রকাশ করেননি আপনি ভারতকে কি কি দিয়েছেন আপনি ভারতকে কি কি দিয়েছেন তার লিস্ট প্রকাশ করেননি আমরা জানি না আমরা প্রশ্ন করছি ভারতকে যা যা দিয়েছেন তার মধ্যে আমাদের গার্মেন্টস সেক্টর আছে কি না আপনাদের পছন্দ হোক বা না হোক একটা সত্য কথা বলি আমাদের গার্মেন্টস গুলো বন্ধ হয়েছে এই ইন্ডিয়ান যারা সিইও আছে আমাদের গার্মেন্টস গুলোতে তাদের হস্তক্ষেপে তাদের প্ররোচনায় আমাদের গার্মেন্টস বন্ধ হয়েছে আমাদের গার্মেন্টস গুলোতে 70-80% ইন্ডিয়ান অফিসার চাকরি করে এখানে তারা সিদ্ধান্ত নিয়ে এই গার্মেন্টস গুলো বন্ধ করেছে মালিকদেরকে বলে এবং তারা এই শ্রমিক অসন্তোষের জন্য কারণ যেখানে গত 4-5 দিন আগে অসংখ্য পত্রিকায় নিউজ হয়েছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যারা এখানে ব্র্যান্ডগুলোর মালিক তারা বলেছে আমরা বাংলাদেশকে পোশাকের জন্য অধিক মূল্য পরিশোধ করব যাতে করে শ্রমিককে অধিক বেতন দেওয়া যায় এই রকম একটা ঘোষণা দেওয়ার পরেও বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করার কারণ কি বন্ধুরা আমি বলছি 2008 সালে যে বেতন ছিল 2023 সালে তা 2018 সালে যে বেতন ছিল 2023 সালে তার চেয়ে বেতন কমেছে এবং 2024 সালে শেখ হাসিনা যে বেতনের কাঠামো করছে সেই বেতন কাঠামোতে 2018 সালে যা ছিল তাই বাস্তবায়ন করা হচ্ছে তাহলে বন্ধুরা শ্রমিকদেরকে দেওয়া হলো কি যে সকল গার্মেন্টস শ্রমিকরা ওই সকল ইন্ডিয়ান অফিসার ওই সকল ইন্ডিয়ান দালালদের প্ররোচনায় গার্মেন্টস বন্ধ করেছেন যখন ব্যাংক আপনাদের ঘাড় পাগড় দিয়ে ছাঁচড়ায় ছাঁচড়ায় ব্যাংকে টেনে যাবে তখন কি ওই ইন্ডিয়ান এজেন্ট ইন্ডিয়ান দালাল ইন্ডিয়ান অফিসাররা আপনাদেরকে বাঁচাতে পারবে ভেবেছেন শ্রমিকদেরকে মাইনকা চিপায় ফেলেছেন আসলে কি শ্রমিকদেরকে মাইনকা চিপায় ফেলেছেন নাকি আপনারা মাইনকা চিপায় পড়েছেন একবার চিন্তা করেন একবার প্রোডাকশন বন্ধ হলে আজীবন চালু করতে পারবেন না আমরা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে স্পষ্ট করে বলছি শ্রমিকদের স্বার্থের বিষয়ে গণ অধিকার পরিষদ কোনো ছাড় দেবে না এবং শ্রমিকদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে যদি এগুলো মেনে নিতে না পারে তাহলে আমরা বলবো ক্ষমতা ছেড়ে দেন আমরা সেখানে গিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা করব প্রিয় ভাইয়েরা ভোট নিয়ে কথা হচ্ছে পুলিশ চারদিক ঘুর ঘুর করছে পুপু করে আওয়াজ হচ্ছে আমাদের কথা আমরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়াচ্ছি আমাদেরকে এই স্বৈরাচারকে
থামাতে হবে, আমাদেরকে এই ভোরচোরকে থামাতে হবে, আমাদেরকে ইতরকে থামাতে হবে, এই সন্ত্রাসীদেরকে থামাতে হবে, তাছাড়া বাংলাদেশের ভাগ্যে নতুন করে আর সূর্য উঠবে না। সর্বশেষ বলছি, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আপনারা যদি শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে আরেকটা ভোট চুরির আয়োজন করেন, আল্লাহর কসম শেখ হাসিনার চেয়ে আপনাকে শক্ত হবে আমরা ধরব, কারণ আপনার কাছে দায়বদ্ধতা ছিল এই সময়ে রাষ্ট্র চালানোর কথা নির্বাচন কমিশনের নির্দেশে। কিন্তু কার নির্দেশে চলছে বলেন আপনারা? রাষ্ট্র চালাচ্ছে এখনো শেখ হাসিনা। তাহলে নির্বাচন কমিশন কেন আছে এখানে? কেন শেখ হাসিনা এত উন্নয়ন করছে কিন্তু নিজের উপর কনফিডেন্স নাই, ওনার আস্থা হারায় ফেলছে, উনি 57 সেকেন্ডে 43 ভোট দিয়ে দিচ্ছে, এই উন্নয়নের লাভ কি? এই উন্নয়ন শুধুমাত্র লজ্জা, এই উন্নয়ন শুধুমাত্র ভিড়, এই উন্নয়ন শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য। আমরা বলছি দেখেন, এখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা 65% বাংলা রিডিং করতে পারে না, শেখ হাসিনা কোন চুলডা শিরছে আমার শিক্ষার্থীরা 65% বাংলা রিডিং করতে পারে না? কি করেছে আমার যুবকরা কর্মসংস্থান পায় না শেখ হাসিনা? কি করেছে আমার পাটকলগুলো বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা? কি করেছে আমার চিনিকলগুলো বন্ধ করে দিয়ে 150 টাকা কেজি চিনি কিনাচ্ছে শেখ হাসিনা? কি করেছে কোন ঘোড়ার উন্নয়ন শেখ হাসিনা করেছে? যেই ঘোড়ার উন্নয়ন করেছে আমরা বলি ওই ঘোড়া নিয়ে ইন্ডিয়ায় চলে যান, আমাদেরকে মাফ করেন আপনারা।